কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খন্দকার মোস্তাহিদুর রহমান অবিচ্ছেদ্য। আজকের এই আয়োজনে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমাদের গুরুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, উপস্থিত অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামান্য একজন শিক্ষার্থী এবং পরবর্তীতে একজন শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির একজন অতি সামান্য কর্মী। খন্দকার মোস্তাহিদুর রহমানের নেতৃত্বে আমরা ওখানে কাজ করতাম। আমি শুধু একটা কথা বলতে, যে কথা দিয়ে শুরু করতে চাই, তা হচ্ছে খন্দকার মোস্তাহিদুর রহমানকে ঢাকা থেকে দেখা আর জাহাঙ্গীরনগরকে দেখা একটু ভিন্ন রকম আছে। তার কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফর্মেটিভ স্টেজে উনি কিন্তু শিক্ষক ছিলেন, উনি সংযুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন যাত্রা শুরু করে। ফলে খন্দকার মোস্তাহিদুর রহমানের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক হচ্ছে অভিভাবক এবং সন্তানের মতো। আর উনি অসম্ভব মেধাবী, এটা বলার নিশ্চয়ই আগে যারা বলেছেন ওনারা উল্লেখ করেছেন, উনি এসএসসিতে প্রথম হয়েছেন, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছেন, এটা মনে হলে ওনার দিকে তাকাতাম একভাবে। এবং পরবর্তীতে এইচএসসি সম্মান শ্রেণীতে পাকিস্তানে তার স্নাতকোত্তর পর্যায়ে এবং সাসেক্স ইউনাইটেড কিংডমে তার আরেকবার এমএ করা এবং পিএইচডি করা, পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেন। আমি কয়েকটি ওয়েবিনারে সংযুক্ত হয়েছি জাহাঙ্গীরনগর পক্ষ থেকে কথা বলার জন্য। যারা প্রাক্তন শিক্ষার্থী, যারা আমার শিক্ষক তুল্য, বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন, তাদের একটাই কথা, সব স্যারের ক্লাস ফাঁকি দেওয়া যায়, মোস্তাহিদ স্যারের ক্লাস ফাঁকি দেওয়া যায় না, কারণ ওটাই হচ্ছে শিক্ষা। কারণ ওই ক্লাসটা থেকে যা শিখেছি তা দিয়েই নাকি এখন সেখানে তারা রুটি রুজির ব্যবস্থা করে আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ফলে খন্দকার মোস্তাহিদুর রহমানকে যারা ১৯ দফার এই আদর্শ বাস্তবায়নের সংগ্রামী নেতৃস্থানীয় ব্যক্তি মনে করেন, তাদের একই সঙ্গে মনে করতে হবে দলমত নির্বিশেষে শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে অর্থনীতির, তাদের সকলের শিক্ষক। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্যারের সঙ্গে বলা দরকার, সেটা হচ্ছে স্যার হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস নিয়েছেন 4 জানুয়ারি, প্রথম 1971 সনে প্রথম ইনফর্মাল ক্লাসটা মোস্তাহিদ স্যার নিয়েছেন, এবং উনি সবচেয়েতে বেশি সময় ধরে সিন্ডিকেট সদস্য ছিলেন। 73-এর অ্যাক্ট অনুসরণ করে আপনারা জানেন 4টি বিশ্ববিদ্যালয় তাদের স্ট্যাটিউট, অর্ডিন্যান্স এবং রেগুলেশন তৈরি করে। দীর্ঘ সময়ে প্রশাসনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং স্বাভাবিকভাবে দলমত নির্বিশেষে সবাই বিশ্ববিদ্যালয় বিনির্মাণের জন্য তার উপর আস্থা রাখার কারণে সকল সরকারের সময় সমানভাবে সমান উপস্থিতি নিয়ে কন্ট্রিবিউশন রেখে গেছেন তিনি। সেটা কোন দল এটা বিষয় নয়। সৈয়দ আলী আহসান জিল্লুর রহমান সিদ্দিক এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আমরা গর্ব করি তারাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবশ্যই তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিত হয়েছে, আর আমাদের মতো শিক্ষক জাহাঙ্গীরনগরের পরিচয় দিয়ে কথা বলতে হয়। খন্দকার মোস্তাহিদুর রহমান সেই সারির একজন মানুষ যাকে দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচিত হয়েছে। আমাদের জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে সেই জন্য গভীর কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জন্য তার আত্মার মাগফিরাত কামনা করি, কারণ একটা ঋণের জায়গা আছে। আর জিল্লুর রহমান সিদ্দিকী এবং আলী আহসানের সাথে ওনার পার্থক্য হচ্ছে এটা যে খন্দকার মোস্তাহিদুর রহমান দাবি করতে পারে যে প্রত্যেকটা স্ট্যাটিউটে ড্রাফটিংয়ে, প্রত্যেকটা রেগুলেশনের ড্রাফটিংয়ে, প্রত্যেকটা অর্ডিন্যান্সে তার মুক্তার মতো হাতের লেখাটা এখনও আছে। যারা ওই কমিটিতে কাজ করেছে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, প্রথম দিকের শিক্ষক এবং কোর্স পদ্ধতি বাংলাদেশে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুরু হয়েছে, এবং সেই কমিটির কাজ করেছেন হচ্ছে খন্দকার মোস্তাহিদুর রহমান, অধ্যাপক দানিউল হক ছিলেন সেখানে। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি বাংলার শিক্ষক এবং আমি
বাংলা ব্যাকরণের উপর পুস্তক রচনা করে নিজে অনেক কন্ট্রিবিউশন রেখেছি মনে করি বাংলা সাহিত্য জগতে। সাহিত্য জগতে মানে ব্যাকরণের মাধ্যমে, ভাষা শুদ্ধতা এই বিষয়ে। আমি কোনোদিন ইংরেজি কিংবা বাংলা ভাষায় তার হাতের লেখা একটি শব্দ কারেক্ট করতে পারিনি আমার লাইফ। কি করে সম্ভব? যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বিভিন্ন জায়গায়, তারা বলছেন স্যারের যেই রেফারেন্স লেটার এখনও আমাদের সার্টিফিকেটের অন্য ভাঁজে, মানে অপোজিট সাইড অফ দি সেম ফোল্ডার স্যারের রেফারেন্স লেটারটা আছে। ওনার লেখা, হাতের লেখা খুবই সুন্দর ছিল এবং ইংরেজি বাংলা সমান দক্ষতায় লিখত। আমি জানি না এরকম একজন মেধাবী মানুষ সম্পর্কে আমরা, মানে ওনার ওই পরিচয়টা জানি কি না। জাহাঙ্গীরনগর তার কাছে সেই জন্য এত বেশি ঋণী যে আমাদের এই কথাটা বলতে হবে। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন, এই জন্য বলি আমি স্যারের সঙ্গে সৌভাগ্য হয়েছে আজ থেকে বহু বছর আগে, তিনি যখন 2004-08 সনে উপাচার্য ছিলেন, আমি সামান্য একজন শিক্ষক ছিলাম। উনি আস্থা রেখেছিলেন বহু বছর পর বেগম খালেদা জিয়া হল তৈরি হয়েছিল, সিন্ডিকেট সিনেট সহ প্রায় 20টি দায়িত্বে ছিলাম, অসম্ভব ব্যস্ত ছিলাম এবং আমি মোটেই তার যোগ্য নই। কিন্তু আমি অবাক হয়েছিলাম, স্যার কেন একটি হলের প্রভোস্ট করার দায়িত্বটা, যেখানে সিনিয়র স্যাররা রয়েছেন, কেন আমাকে দিলেন? ধমক দিয়ে বললেন যেটা করেছি সেটা করো, শোনো। আমি খুবই ভয় পেয়েছিলাম আমি পারবো কি না, কারণ 2005 সন, আজ থেকে কত বছর আগে। আমি তখন বুঝেছিলাম যে আমার, আমি যোগ্য সেটা নই, আমাকে যোগ্য করে তুলবার একটা চেষ্টা তার মধ্যে ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে ফর্মেটিভ যেই স্টেজে উনি যেভাবে কন্ট্রিবিউশন রেখেছেন, ওনার জাহাঙ্গীরনগরের প্রতি যে মমতা, সন্তানকে পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়ার যে একটা চেষ্টা, জ্ঞানের সততার জায়গা থেকে সেখান থেকে উনি বীজ বপন করে গেছেন। জাহাঙ্গীরনগরে খেয়াল করবেন সংগ্রাম বিপ্লব হয় প্রায়ই। এই জন্য যদি কাউকে ক্রেডিট দিতে হয়, খন্দকার মুসাহিদুর রহমান, এটা এমন নয় যে সরকার বিরোধী আন্দোলন, এটা এমন যে এটা শিক্ষা বিরোধী একটি কর্মকাণ্ড, এটার বিরোধিতা করতে হবে। তার এই ট্রেনিংয়ের কারণে এমন হয়েছে যে কোনো একটি বিষয় তার সমান উচ্চতার মেধাবী না হওয়ার কারণে শুধুমাত্র প্রতিবাদ করার এই বৈশিষ্ট্যটা অর্জন করে, কিন্তু ভালো মন্দের তফাত তৈরি করার সেই ক্ষমতাটা স্যারের মতো মেধাবী আমরা নই, সেটা না করতে পারার কারণে কখনো কখনো বিপ্লব স্যারের দিকেই চলে গেছে। আমরা হয়তো সংগ্রাম করেছি, স্যার এটা ঠিক বলেননি, স্যার আমাদের এটাকে সন্তানের এক ধরনের তৈরি হওয়ার একটা চর্চা হিসেবে নিয়েছেন, আমাদেরকে দূরে ঠেলে দেননি। তোমার পয়েন্ট ঠিক আছে, ইউ ক্যান কন্টিনিউ। সবচেয়ে বেশি ফাইটটা সবচেয়ে বেশি যার কাছে শিখেছি কোনো একটা ইস্যুতে আমিই করেছি হয়তো। সেই জন্য বলছি যে উনি এত উদার যে উনি চাইলে উনি ছোটদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন না, ছোটদেরকে মনে করতেন শিক্ষার্থী, আর শিক্ষার্থীরাই তো ভুল করবে, তাদের শেখাতে হবে। আমি রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আমাদেরকে যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন, প্রতিবাদ করার যে কৌশলটা শিখিয়ে দিয়ে গেছেন, অন্যায়ের বিরোধিতা করার ক্ষেত্রে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ জাতীয় পর্যায়ে কোনো কন্ট্রিবিউশন তার এই অনুদানের অবদানের কারণে কেউ পেয়ে থাকে, তাহলে তার উত্তম প্রতিদান যেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে প্রদান করেন।